ডক্টর মেধাচন্দ্র রায়ের জন্মদিন ডক্টরস ডে কে সামনে রেখে প্রতি বছরের ন্যায় শনিবার কোচবিহার মিশন হাসপাতালে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে হাসপাতালের কর্মী ছাড়াও সাধারণ জনগণ রক্তদান করে। এদিন কোচবিহার মিশন হাসপাতালে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন মিশন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। তাকে স্বাগত জানায় অভিজিৎ রায়, জয়ন্তদের সহ অন্যান্যরা। উল্লেখ্য, কোচবিহার চিকিৎসা পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম মিশন হাসপাতাল। কোচবিহার সহ নিম্ন আসামের সাধারণ জনগণের সুবিধার্থে একাধিক পরিষেবা দিয়ে আসছে এই হাসপাতাল। সারা বছর ধরেই হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। এদিন প্রায় 80 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করবেন বলে জানালেন এই হাসপাতালের ম্যানেজার তথা এই শিবিরের উদ্যোক্তা গৌরব দত্ত। আজকে প্রতিবারের মতন কোচবিহার মিশন হসপিটালের উদ্যোগে এবারের আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। আজকে ডক্টর্স ডে উপলক্ষে, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমরা প্রতিবারের মতন এবারও ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি। এরকম প্রতিবার আমাদের সবসময় আমাদের এখানে অনেক অ্যাক্টিভিটি হয়ে থাকে, তো এবারও 80 জনের মতন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনেট করবে। এখনও পর্যন্ত 20 জনের মতন করেছে, আরও 50 থেকে 60 জনের মতন আমরা টার্গেট করছি করবে।